হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুক উইথ নুসরাতে নতুন একটি রান্না দেখার জন্য। আজকে আমরা রান্না করব ইলিশ মাছের নানা রকম রেসিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেসিপি সর্ষে ইলিশ। তাহলে আসুন দেখে নিই সর্ষে ইলিশ কীভাবে রান্না করতে হয়। আমি এখানে 3 টুকরো মাছ নিয়েছি। আমার এই পুরো ইলিশ মাছটার ওজন ছিল প্রায় 850 গ্রামের মতো, সেখান থেকে আমি 3 টুকরা মাছ নিয়েছি। মাছটাকে এখন একটু ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদ গুঁড়া, খুব সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়া, তবে এটা অপশনাল। শুকনো মরিচের গুঁড়াটা আপনি যদি ব্যবহার করতে না চান এটা ব্যবহার করতে পারেন। সবশেষে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লেবুর রস, জাস্ট 2-1 ফোঁটা লেবুর রস আমি দিয়েছি। মাছটা ম্যারিনেট হতে হতে আমি 2টা মশলার পেস্ট করে নিচ্ছি। প্রথম যে পেস্টটা করছি সেখানে রয়েছে 1/2 টিস্পুন সরিষা, এখানে আমি কালো সরিষা নিয়েছি। আমার যেহেতু মাছের পরিমাণ কম সে কারণে আমি অল্প পরিমাণে সরিষা ব্যবহার করছি। নিয়েছি সামান্য একটু লবণ এবং এখানে আছে জাস্ট 2 টুকরা কাঁচা মরিচ। মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আমি এটা ব্লেন্ডারে করছি, তবে ব্লেন্ডার যদি আপনার হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে আপনি পাটাতে করে নিতে পারেন। আর সরিষার পেস্টে লবণ এবং মরিচ দেওয়ার একটা কারণ আছে, এর কারণটা হচ্ছে সরিষা অনেক সময় পেস্ট করার পরে তিতা হয়ে যায়, তো আপনি যদি সামান্য একটু লবণ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওই তিতা ভাবটা আর হবে না। রান্না শুরু করার আগে আমি একটা মিক্সড মশলা তৈরি করে নেব। এই মশলাটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। যে যে উপকরণ লাগছে সেটা বলে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে 7-8 টুকরার মতো আস্ত রসুনের কোয়া রয়েছে। যেহেতু আমি ব্লেন্ড করব সেজন্য রসুনগুলো আর আলাদা করে আমি কেটে নিইনি। প্রায় 1.5 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, এটা জাস্ট রাফলি চপড করে নিয়েছি। 2 টুকরো শুকনো মরিচ রয়েছে, 1.5 টেবিল স্পুনের মতো আস্ত জিরা, এখন এখানে যে উপকরণগুলো আমি নিলাম এই সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে আমি একটা মশলার পেস্ট করে নিব। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। সর্ষে ইলিশ সাধারণত সরিষার তেল ইউজ করেই করা হয়, তবে তারপরও যদি সরিষার তেল হাতের কাছে না থাকে আপনি নর্মাল খাবারের তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি 1/4 কাপের থেকেও একটু কম পরিমাণে সরিষার তেল নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চের মতো কালি জিরা। ওই একই পরিমাণ আস্ত জিরা, কাঁচামরিচ, এখানে আবার 2 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে আমি যে মিক্সড মশলার পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে 1/2 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি সরিষা এবং লবণের যে পেস্টটা ছিল সেটা। একটু হালকা করে মিক্স করে নেব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি।
আমি এখন আর এর ভিতর কোনো লবণ ব্যবহার করব না, কারণ সরিষাটা পেস্ট করার সময় লবণ ছিল এবং আমি যখন মাছ ম্যারিনেট করে রেখেছি সেই সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। তো এই মুহূর্তে আর লবণের কোনো দরকার নেই, তবে পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয় তরকারিটা রান্না শেষ হওয়ার পর তখন লবণ ব্যবহার করা যাবে। মশলাটা হালকা করে একটু কষিয়ে নিব। এটা হচ্ছে যে ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে, তো অনেক বেশি মশলা ব্যবহারে সেই ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায়। এই জন্য ইলিশ মাছের রান্নার যে রেসিপিগুলো আছে সেগুলোতে কিন্তু মশলা একটু কম ব্যবহার করাই ভালো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এই পাশটা আমি 2 মিনিটের জন্য রাখবো, 2 মিনিট পর অপর পিঠটা উল্টে দেব। সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে মাছটা কিন্তু আগে থেকে ভাজা হয় না। সরিষা ইলিশটা সাধারণত এভাবেই রান্না করা হয়, মাছটাকে না ভেজেই মশলার সাথে মিক্স করা হয়। 2 মিনিট পর আমি মাছটাকে অন্য পিঠটাও উল্টে দিচ্ছি। মাছের 2 পিঠ সব মিলিয়ে আমি কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। মাছটা যেহেতু আমি ভেজে রান্না করছি না, এভাবেই রান্নার জন্য দিয়েছি, এ কারণে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। এখন আমি মাছটা রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। মাছটা একটু মাখা মাখা করব, খুব বেশি ঝোল হিসাবে রাখবো না, সেজন্য পানির পরিমাণ কম। পাত্রটা ঢেকে রাখছি 5 মিনিটের মতো। 5 মিনিটের পর ঢাকনা তুলে আমি মাছটা একবার উল্টে দিব। আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে। 5 মিনিট পার হয়েছে, আমি মাছটার অপর পিঠটা উল্টে দিচ্ছি। মাছটা উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, যেন মাছ ভেঙে না যায়। দরকার পড়লে 2টা চামচ ব্যবহার করতে পারেন। পাত্রটা ঢেকে রাখছি আরো 5 মিনিটের জন্য। এবং খুবই কম সময়ে আমার সরিষা ইলিশ একদম তৈরি। সব শেষে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি, শুধু একটু ফ্লেভারের জন্য। চুলাটা বন্ধ করে দিয়েছি। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখে নিলেন তো রেসিপিটি, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।